আল্লাহ বলেন। সত্য কথায় লজ্জা করতে হয় না, আল্লাহ বলেন। আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, লজ্জা না করে বলো, মহিলাদেরা মহিলাদেরকে কি গোসল করতে হবে স্বপ্ন দোষ হলে? হ্যাঁ, গোসল করতে হবে। যখন বীর্য সুপ্রকৃতি দেখবে তখন উম্মে সালমা একটু পিছে হটে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন, কেমন কথা হলো, মেয়েদের কি স্বপ্ন দোষ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার হাতটা মাটিতে মিশে যাক, যদি না হয় তাহলে বাচ্চা সাদৃশ্য হয় কি করে? মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহমে মায়ের গর্ভে যাবে তখন দুইটা চক্রাকারে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে, যদি মায়ের তো মায়ের মতো, যদি বাপের তো বাপের মতো। হাদিস বুখারি মুসলিম। বলছিলাম লজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মারা গেলেন, কবর হলো আমার ঘরে, আমি এমনিতে যাই মাথায় কাপড় দিই না, আমি লজ্জা করি না, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো, সেখানে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি লজ্জা করি না, আমি এমনিতে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমার লজ্জা হয়, আমি উমারকে লজ্জা করি, আমি উমারের কবরকে লজ্জা করি, যার কারণে আর আমি এমনিতে ওখানে যাই না। উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে বলছি, আয়েশা কবরকে লজ্জা করেন। আয়েশা কাকে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। কবরটা কার? উমারের। এতক্ষণ কিন্তু এমনিতে যাচ্ছিলেন, প্রথমে কবর ছিল কার? আল্লাহর নবীর স্বামীর। তারপরে কবর হলো কার? বাবার, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কবর ওখানে কার হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা। আর আয়েশা ওখানে এমনিতে যায় না, নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায়, তাছাড়া আর যায় না। লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজমাল একটা সলো বিল বেরাজে, আল্লাহর নবী দেখলেন একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাসাইদা আলাল মিম্বারে, আল্লাহর রাসূল মিম্বারের উপরে উঠলেন, ফাহামিদাল্লাহু আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পর বলছেন, আই শুনো, ইন্না রাব্বাকুম হাইয়ুন সিত্তি, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল। এজাত্তা সালাহাদুকুম ফালইয়াসতির, তোমাদের কোন মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে, সে যেন লজ্জা করে। খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহুদূরের কথা। পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহু দূরের কথা। নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো দূরের কথা। হাদিস আবু দাউদ সহিহ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তিনি পর্দাশীল। এবার শুনেন অতীব গুরুত্বপূর্ণ কথা, এবার আপনাদের কথা চলে আসলো, আব্দুর রাজ্জাক সাহেব এতদিন তো এই কথা বলেননি নাকি? না বলেছি, কে বললে? বলিনি, বলেছি, দেখেন তো কি কথা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দানশীল, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দাতা। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইলাইহি মাসিফান, যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরে দিতে লজ্জা পায়, তখন তার প্রতিপালক খালি হাতটা ফিরে দিতে লজ্জা পায়। ছেলে বসো, পরিবেশ নষ্ট করো না, আমরা আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, একটু জরুরি কথা, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, কেউ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাতটা ফিরে দিতে কেমন কি পায়? লজ্জা পায়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা, মানুষের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা
স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, রব্বি রব্বানা ইন্নি আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি দারিন ইন দা বাইতাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষ জন্তু নেই, ঘাসপাতাও নেই, যেখানে মানুষ জন্তু নেই, ঘাসপাতাও নেই। দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ। আল্লাহর নবী হাত তুলে বলছেন, আল্লাহ ইনতুহলে খাজ হেলে সবা, আজকে যদি তুমি এই 313 জনকে যদি ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই বলে হাত তুলে জোরালো কণ্ঠে বলতে থাকলেন। এক পর্যায়ে গাও থেকে কাপড়টা পড়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা ধরে তুলে দিলেন, তারপর গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা, যথেষ্ট যথেষ্ট, আর দোয়া করা লাগবে না, অনেক বলেছেন, আর দোয়া করা লাগবে না, আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার কথা বলতেই আছে। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম ধীরে ধীরে বিছানে আসলেন, জুতা স্যান্ডেল রেখে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, পাশে আমার শুয়ে গেলেন। আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি আসলে ঘুমাইনি, আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি করেন। ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা বন্ধ করে দিলেন, বাইরে চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, মাথা ঢেকে নিলাম, দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যায় নাকি, দেখি কোথায় যাই। যেতে যেতে কবরস্থানে চলে গেলেন, হাত তুলে দোয়া করলেন 3-3 বার। এবার চলে আসছেন, আমিও ঘুরে আসলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগে বিছানে চলে এসেছি। আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? বলছে এখন আমি মিথ্যে কথা বললে তা আল্লাহ আপনাকে বলে দিবে। আসলে আমি দেখছিলাম আপনি কোথায় যান। তো এদিক থাক, যাই হোক, আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে কি করলেন, দোয়া করছেন, হাত তুলে দোয়া করলেন। আপনাকে একটা কথা বলি, কত বড় দামি মানুষ আবু বকর সিদ্দিক আছেন সাথে নিয়ে যাননি, কত বড় দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে নিয়ে যাননি, আর নিজের স্ত্রী উনি ভান করে ঘুমে আছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন যে আয়েশা কি হয়েছে, ঘুমিয়ে গেছে। তার মানে আয়েশা যে ঘুমায়নি উনি বুঝতে পারলেন না, তাহলে গায়েবের খবর কিভাবে জানবেন? হুজুর একেবারেই মৃত্যু, হুজুর একেবারেই ধোকাবাজ, হুজুর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন, আরে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, আসলে ঘুমাননি, কি করে ঘুমিয়ে আছেন, ভান করে ঘুমিয়ে আছেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন। তো পাশে স্ত্রী গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমিয়ে আছেন, ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝলেন না, আর তিনি গায়েবের খবর জানেন? কথা বললে তো এটা হিসাব নিকাশ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা, বলছিলাম আল্লাহ বড় লজ্জাশীল, বলছিলাম লজ্জা আছে যার, ইমান আছে তার, লজ্জা নেই যার, ইমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, আমি সম্ভবপর জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিন সঠিকটা প্রচার করা। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে আছি, এই যে মিডিয়া আমার সামনে আছে, মিডিয়া জাতিকে ফাঁকি দিতে পারবে না।